আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد۔ عن صحاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا للمؤمن إن غمر كله له خير وليس ذلك إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له رواه مسلم۔ সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ 7-8 মার্চ 2019 সাল, রোজ বৃহস্পতিবার, আপনাদের জামিয়া সালাফিয়াই সম্মেলন, যে সম্মেলনে আমরা আজ উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা 2 দিনব্যাপী সম্মেলনের সূচনামূলক আলোচনায় আপনাদের সামনে কিছু জরুরি 2-1টি কথা বলা প্রয়োজন মনে করি। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের যা দিয়েছি তা বেশি করে দিব। ওয়াইন কাফারতুম, আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, মনে রেখো আমার শাস্তি কঠিন। শুকরিয়া আদায় না করলে শাস্তি হবে, আর শুকরিয়া আদায় করলে অনুগ্রহ আরও বেশি করা হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেমাতান মাকুলুন ফীহিমা কাসীরুন মিনান নাস, আল্লাহর পক্ষ থেকে 2টি অনুগ্রহ নিয়ামত রয়েছে, বহু মানুষ তাতে প্রতারণায় পড়ে, অনুগ্রহ কেন তা বুঝতে পারে না। মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে 2টি অনুগ্রহ রয়েছে, অনুদান রয়েছে, মানুষ তাকে ভুল বুঝে, কেন তা, কেন অনুগ্রহ মানুষ তা বুঝতে চায় না, বুঝার প্রয়োজন মনে করে না। 1, আস-সাহা, শরীরের সুস্থতা, শরীরের সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। শরীরের সুস্থতাকে কাজে লাগাতে হবে আল্লাহকে চিনা জানার জন্য, নিজ উপার্জনের জন্য, অহেতুক খেলতামাশা আড্ডা পিটার জন্য নয়। অল ফারাক, আর একটি হচ্ছে অনুগ্রহ, অবসর।
ওই বাচ্চাগুলো, এই বাচ্চা তোমরা দেখো তো এই ছোট বাচ্চাগুলো ওখানে চিল্লাচিল্লি করে কেন, ওদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? আরে মাঠে এই বাচ্চা তোমরা দৌড়াচ্ছ কেন? তোমরা যারা বড় বাচ্চা এই ছোট বাচ্চাগুলোকে থামাও, ওরা দৌড়াচ্ছে কেন? তোমরা একটু দেখো, অবসর অবসর সময়টা আল্লাহর পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ। তবে অবসর বলতে মানুষ চাকরি করার পরে যে রিটায়ার্ড হয় আর কাজ করে না, সাংসারিক জীবনে কাজ করার পরে ছেলে মেয়ে বড় হয়েছে আর সংসারের কাজ করে না, এইটা অবসর এ কথা নয়। মানুষের জীবনে প্রতিদিন কর্ম আছে, অবসর আছে, কর্ম আছে, অবসর আছে। এই অবসর সময়টা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ, তাকে এবাদত বন্দিগিতে এবং প্রয়োজনীয় কাজে লাগাতে হবে, অপ্রয়োজনীয়ভাবে তা নষ্ট করা হবে না। যদি মানুষ করে তাহলে মানুষ অনুগ্রহকে বুঝতে পারল না, প্রতারণাই পড়ল। প্রতিদিনই রয়েছে অবসর যা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। অত্র আয়াতে প্রতিদিনের অবসর সময় কি হবে তা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমাদের নবীকে। আমি বুঝাতে পারিনি ভালোভাবে, আবারও বুঝাই। আমরা আয়াতে বুঝেছি যে আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বেশি করে দিবেন। অনুগ্রহ কি? তো জামিয়া সালাফিয়াই ধরি, 2013 সালের 9 জুলাই রোজ শুক্রবার এখানে প্রোগ্রামে এসেছিলাম। পরের দিন সকালে প্রায় 100 বছর বয়সের মানুষ ডাক্তার আব্দুস সুবহান ঠিক 7:30 এরকম সময়ে এইখানে নিয়ে আসলেন, এই জায়গাটা দেখানোর জন্য। যেখানে বসে আছেন এই জায়গাটা আশপাশের জায়গা থেকে প্রায় 10 ফুট উঁচা ছিল। জায়গাটা বসার কোনো উপযুক্ত জায়গা ছিল না। এখানে কিছু লোক যেই খড়গুলির উপরে বসে আছেন এই খড়গুলির ধানের গাছ পিটিয়ে ধান ঝরাচ্ছিল, এই অবস্থাটা আমি দেখলাম। তখন কিছু ছিল না, এখন দেখছেন পাশে একটা 5-তলা বিল্ডিং, প্রায় 450 ছেলে আবাসিক, প্রায় 300 মেয়ে আবাসিক এখানে অবস্থান করে। এরই নাম আল্লাহর অনুগ্রহ। আশেপাশে আরো জমি ক্রয় করা হয়েছে, পাশে একটি 6-তলা ভবনের 2-তলা কমপ্লিট হয়েছে, যেখানে প্রায় 24 জন শিক্ষক বসবাস করতে পারবে পরিবার নিয়ে। পাশে মহিলা শাখার জন্য বেশ কিছু জমি ক্রয় করা হয়েছে, প্রায় 200 শত, যেখানে মহিলারা আপনার পিছনে বসে আছে এখানে জমি ক্রয় করা হয়েছে প্রায় 150 থেকে 200 শত। পাশে প্রায় 300 মেয়ে আবাসিক অবস্থান করে, তার জন্য স্বাভাবিক ঘরবাড়ি আছে। এর নাম অনুগ্রহ, এর নাম আল্লাহর দয়া। অনুরূপ
হাম্পি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী বিশাল এক ভূখণ্ডের উপরে প্রায় 18 থেকে 20 বিঘা জমি, সেখানে 900 ছেলে 500 জন মেয়ে তারা অবস্থান করে আবাসিক হিসাবে। সব মিলে আসা যাওয়া মিলে প্রায় 2500 ছেলে মেয়ে অবস্থান করে শিক্ষারত অবস্থায়। প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা তাদের শিক্ষা দিয়ে থাকেন। এর নাম আল্লাহর অনুগ্রহ। প্রতি মাসে শিক্ষক মণ্ডলীদেরকে 12,15,000 টাকা বেতন লাগে। আমার অনুমান এখানে ওখানে প্রত্যেক দিন দৈনন্দিন কাজে কেউ রাজমিস্ত্রি, কেউ টিন মিস্ত্রি, কেউ স্যানিটারি মিস্ত্রি, কেউ কারেন্ট মিস্ত্রি, কত যে মিস্ত্রি আমি নিজে বুঝি না। বিকালে দেখা যায় প্রায় 20,000 থেকে 30,000 থেকে 40,000 থেকে প্রায় 50,000 টাকা প্রায় দেখি যে আমি লেবার মিস্ত্রি বিল আসে। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 90% জমির উপরে 3,000 মুসল্লি সলাত আদায় করতে পারবে এরকম একটা মসজিদ নির্মাণ প্রায় কাছাকাছি ঢালাই শেষ। এরই নাম অনুগ্রহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার অনুগ্রহের শুকরিয়া আদায় করো আমি বেশি করে দিব, আর যদি আমার শুকরিয়া আদায় না করো মনে রেখো আমার শাস্তি বড় কঠিন। অল্পতেই খুশি আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহ অনেক। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, ও আফজালুদ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত বিভিন্ন জেলার উপস্থিত দিনী ভাই বোন, আমি আপনাকে আল্লাহর অনুগ্রহ দেখাচ্ছি। আল্লাহর নবী বলেন, মানুষের উপরে দুইটি অনুগ্রহ আছে যা মানুষ বুঝতে পারে না, ভুল বুঝে। তার একটি হচ্ছে শরীরের সুস্থতা, এইটি আল্লাহর একটা বড় অনুগ্রহ। দুই, অবসর সময়। অবসর বলতে প্রত্যেক দিন কর্মের পরে যেটুকু মানুষ বসে শুয়ে থাকে তার নাম অবসর সময়। এই অবসর সময়টুকু আমি মানুষের বদনাম গীবাত শত্রুতা করার জন্য, দোকানপাটে বসে আড্ডা পিটার জন্য দিনই। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলে দিচ্ছেন, শুনুন আপনার অবসর সময়, শুনুন, ফাইদা ফারাক্তা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, মানে ইবাদত করুন, কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল জিকির আজকার করুন, পারিবারিক কিছু কাজ করুন, আর যখন আপনি আমাকে কিছু বলবেন তখন বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এর নাম অবসর সময়। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের 2 দিনব্যাপী সম্মেলনের সূচনার আলোচনায় আপনাকে জানাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের কথাটি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, এতে তিনি খুব খুশি। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে
আমি তার দাঁড়ি পাল্লাকে নেকি দিয়ে পূর্ণ করে দিই। মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আমি তার জন্য আকাশ জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ করে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি কালেমা, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা, অতীব হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, অতীব ভারী, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকট প্রিয়, অতীব প্রিয়। তার একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম, আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করি, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, এতে তিনি খুব খুশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুজু জুন্নাতাকুম, পৃথিবীর মানুষ বাঁচার জন্য ঢাল গ্রহণ করো, পৃথিবীর মানুষ বিপদ থেকে বাঁচো, বাঁচার জন্য ঢাল গ্রহণ করো। সাহাবীগণ বললেন, হাজারা রাদুব্য, শত্রু কি চলে এসেছে? ঢাল ধরতে বলছেন কেন? শত্রু কি চলে এসেছে? ঢাল ধরতে বলছেন কেন? কালালা, না না, শত্রু আসেনি, ওয়ালাকিন খুজু জুন্নাতাকুম মিনান নারে, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো। কুলু, তোমরা বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই চারটি তোমরা ঢাল হিসাবে গ্রহণ করো, মুজাননাবাতুন, এটি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, মুআক্কিবাতুন, এটি তোমাদেরকে পিছন দিক থেকে রক্ষা করবে, ফাইন্নাহুন্না আমালুন সলেহা, বাকিয়াতুন সলেহা, এই চারটি হচ্ছে স্থায়ী শতামল, এই চারটি হচ্ছে স্থায়ী শতামল, এই চারটি হচ্ছে স্থায়ী শতামল, এটি তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল, এটি তোমাদেরকে পিছন দিক থেকে রক্ষা করবে, এটি তোমাদের স্থায়ী শতামল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা সূচনায় এই বাক্যগুলি দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আলহামদুলিল্লাহ কয়েকদিন থেকে আল্লাহ তাআলাকে বলছিলাম, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আমাদের জামিয়া সালাফিয়ার এই 2019 সালের আজকের সম্মেলন যেন সুষ্ঠুভাবে হয় তার একটি তুমি সুন্দর ব্যবস্থা করে দাও। এখন সুন্দর ভালো পরিবেশে বসে আছি, তার জন্য আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। আমরা তেমন কিছু করতে পারি না, তোমার নবী যা বলেছেন এই দিয়েই তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো আলহামদুলিল্লাহ আমি বলি আপনাদেরকে জানানোর জন্য, যে আমার নিজের হাতের গড়া ছেলেরাই সম্মেলন পরিবেশন করে, তারাই আপনাদের সামনে বক্তব্য দেয়। যেই ছেলেটি আপনাদের সামনে
আমাদেরকে উপস্থাপনা করছে সেই ছেলেটি আমার একটা মেধাবী ছেলে আব্দুল আলিম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে। বর্তমানে আপনাদের এই জামিয়া সালাফিয়ার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে। আমার এই ছেলেটি আপনাদের মাসিক আল ইতিসাম পত্রিকার সম্পাদনা করে। আমি তো আসলে কিছু জানি না, আমি আপনা এইরকমই দেখছেন, আমি একজন মানে আপনাদের আমি একদম রাস্তার পথিক, চলি আর থাকি, আমি নিজে কি করি তা নিজে বুঝি না। যেসব বাচ্চাগুলি আপনাদের সামনে দাঁড়িয়ে আরবি ইংরেজি বাংলা ভাষায় অনুবাদ করলো, কোরআন তেলাওয়াত করলো, এই বাচ্চাগুলি আপনাদের এই জামিয়া সালাফিয়ার ফল। এইটাই আমার দেশবাসীর জাতির সারা পৃথিবীর শুকরিয়া আদায়ের মাধ্যম, আলহামদুলিল্লাহ। তাই আন্তরিকভাবে আল্লাহকে আমি বলি, আমি মানুষ, আমার কোনো ভুল ত্রুটি থাকতেও পারে, তুমি আমার ভুল ত্রুটির সংশোধনের পথ খুলে দাও। আমি জেনে শুনে সজ্ঞানে কোনো ভুল করছি, জুলুম অন্যায় করছি এটা আমি বুঝতে পারি না, যেন এটা না হয়। আমার ত্রুটির কারণে এত বড় অনুগ্রহ অনুদান তুমি কম করে দিবে এটা চাই না। আরো তোমাকে জানাচ্ছি, আমি এখানে নিজে আসিনি, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে আমি নিজে যাইনি, আমাকে চার দিন যাবত ডেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, এখানে আমি নিজে আসিনি। তিন দিন চার দিন আমাকে নিয়ে এসে বলার পরে আমি কাজ আরম্ভ করেছি, আমি এই কাজ নিজে নিইনি। অতএব আমার ভুলের কারণে তুমি এই কাজের ঘাটতি নিয়ে আসিও না, আমরা মানুষ হিসেবে আন্তরিকভাবে তোমার কাছে আবেদন করছি, আমাদের ভুল ত্রুটি মাফ করে তুমি এটাকে বড় করে দাও, জাতির জন্য উজ্জ্বল মাধ্যম করে দাও, জাতি যেন তাদের ছেলে মেয়েকে এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে উচ্চ শিক্ষা দিতে পারে, জাতি যেন এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে প্রতি বছরে দুইবার এসে বিষয় ভিত্তিক কোরআন এবং সহিহ হাদিসের বিশুদ্ধ আলোচনা শুনতে পারে, এর তুমি ব্যবস্থা করে দাও। এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কথা হবে না, এখানে কারোর বিরুদ্ধে কোনো কথা হবে না, এখানে কোনো নির্বাচনের কথা হবে না, এখানে কোনো মানুষ আপনাকে তার দিকে ডাক দেবে না। প্রত্যেক উচ্চ শিক্ষিত জ্ঞানীগুণী পণ্ডিতগণ, ডক্টর মুসলেহউদ্দিন, ডক্টর আবুবাকর জাকারিয়া, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর ইমাম হোসেন, ডক্টর মুজাফফর বিন মহসিন, ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল ওয়াসির, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, শেখ আব্দুল মাদানি, শেখ আপনার ওই কাজী ইব্রাহিম সাহেব, আরও যারা আমরা আছি, আপনাদের সামনে বিষয়ভিত্তিক সময় সাপেক্ষে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা স্বাভাবিকভাবে অসুবিধাগুলিকে গ্রহণ করবেন, সুবিধাগুলিকে সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন। পাশে পাঁচতলা বিল্ডিংয়ের প্রত্যেক স্তরে পূর্ব দিকে দশটি করে টয়লেট আছে, বা পাঁচটি টয়লেট পাঁচটি গোসলখানা আছে, যা সময়ে ব্যবহার করতে পারবেন। হাতের বামে মসজিদের পাশে বেশ কিছু টয়লেট ওজুর ব্যবস্থা করা হয়েছে। আমাদের যেখানে মহিলারা বসে আছেন তাদের পাশেও তাৎক্ষণিকভাবে কিছু টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, ওজুর ব্যবস্থা করা হয়েছে। বিগত দিনগুলিতে আমাদের মহিলার ব্যবস্থা ছিল পাশের স্থানে, এইবার আমাদের মহিলার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জামিয়ায় পিছের বাকি অংশে, সেই জায়গা গত বছর আমাদের অনুপযুক্ত ছিল, আজ এবছর কিছুটা উপযুক্ত করা হয়েছে, সেখানে আমাদের মহিলারা বসে। আপনারা জামিয়া সালাফিয়ার যেগুলি সুবিধা সহজে ভোগ করা যায়,
তা ভোগ করবেন এবং অবস্থান করবেন। যা কঠিনভাবে যা কঠিন মনে হবে তা সহজভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকল দিনী ভাই বোনের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করে উপস্থিতির বসে আলোচনা শোনার এবং সার্বিক সুবিধার যার যতটুকু ভোগ করা সহজ সম্ভব হয় তাকে ততটুকু গ্রহণ করার অনুরোধ জানিয়ে আমরা সূচনার আলোচনা শেষ করতে যাচ্ছি। আবারও বলছি, আল্লাহ তুমি সর্বশক্তিমান। আগামীকাল সকাল পর্যন্ত আমাদেরকে সুন্দরভাবে আলোচনা করা ও শোনার তৌফিক দান করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। তোমার শক্তির কাছে আশ্রয় নিয়ে বলছি, তুমি আমাদের এই সম্মেলনের সার্বিক ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো। আমাদের সমস্ত যারা দিনী ভাই বোন এসেছি তারা যেন এখানে সেখানে ঘোরাফেরা না করি, চলাচল না করি, এখানে সেখানে না যাই, শুধুমাত্র পেশাব পায়খানায় যাব, শুধুমাত্র খাওয়ার জন্য যাব, এছাড়া অপ্রয়োজনীয় সময় নষ্ট করব না, এরকমভাবে তুমি আমাদের অন্তরে প্রেরণা দাও। আমরা যেন সময়কে মূল্যায়ন করতে পারি সকল দিনী ভাই বোনের শুকরিয়া আদায় করে, আন্তরিকভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের সূচনামূলক আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। জাজাহুল্লাহ খায়রান জাজা, ধন্যবাদ শ্রদ্ধাভাজন ওস্তাদ, অত্র সম্মেলনের মহতারাম সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক উদ্বোধনী ভাষণ পেশ করলেন। আমরা অত্র সম্মেলনে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্মেলনকে কবুল করুন। সবার উপস্থিতি এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি।